যেখানে জমি কেনায় ছিল দুঃস্বপ্ন, সেখানে বিনামূল্যে পাওয়া বসতঘর রূপ নিয়েছে বাস্তবে। তাই নতুন বসতঘরে উঠার আগেই ধুয়ে মুছে পরিষ্কারের কাজ চলছে। চাঁদপুরের হাজীগঞ্জের নোয়াহাটার বাসিন্দা হোটেল কর্মী আব্দুল জাব্বার পেয়েছেন স্বপ্নের বসতঘর। বাপদাদার জমি না থাকায় ভাই বোনদের নিয়ে থাকতেন নানার বাড়ি, কিন্তু এখন নিজের স্থায়ী ঠিকানা, তাও প্রধানমন্ত্রীর উপহার। তার মতোই আরেক গ্রামের গৃহবধূ খুকি বেগম, স্বামী রায়ে বাসা ভাড়া থাকতেন, এখন তারও সুখের নিয়ে। মুজিব বর্ষ উপলক্ষে জেলার 8 উপজেলার ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে নির্মাণ করা হয়েছে বসতবাড়ি। স্যার অনুমতিতে একটা ঘর পেয়েছি, ঘর পেয়ে খুব আমরা সন্তুষ্ট। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, আমরা খুব সুখিত আছি। ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা আইসি, খুব ভালো লাগে। আমরা খুশি, আমগো রুম আছে, থাকার জায়গা আছে, রান্নার জায়গা আছে, টয়লেট আছে, সব কিছু আছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, কারণ এই আজকে ওনার এই উদ্যোগের কারণে আমার ইউনিয়নে যারা ভূমিহীন ছিল তারা আজকে ভূমি পেয়েছে এবং ঘরও পেয়েছে। গৃহহীনদের হাতে ঘর তুলে দেওয়ায় সন্তুষ্ট স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। আর মুজিব বর্ষ বাস্তবায়নে আগামী মে মাসের মধ্যে জেলাকে গৃহহীন ঘোষণার আশ্বাস জেলা প্রশাসনের। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সবকিছু নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে এটি বরাদ্দ দেওয়া হয়েছে। হাজীগঞ্জ উপজেলা যে ভূমিহীন গৃহহীনরা ছিল, ইতিমধ্যেই অনেককে আমরা ঘর দিয়েছি। সামনে আরেকটি প্রকল্প আছে, আমাদের 35 জন ঘর পাবে। আমরা আশা করি তারপর হাজীগঞ্জে একজন মানুষও আর গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে। আশা করছি যে আমরা ওই দিন মে আমাদের চাঁদপুর জেলার যে 1654 জন আমরা তাদেরকে শনাক্ত করেছি এ পর্যন্ত, তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে আমরা চাঁদপুর জেলাকে হয়তো ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করতে পারবো। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার 8 উপজেলায় নিবন্ধিত মোট গৃহহীনের সংখ্যা 1654 জন। এর মধ্যে 1607 জনই জমি এবং নতুন আধা পাকা বসতঘর পেয়েছেন, বাকি 47 জনকে শীঘ্রই বসতবাড়ি বরাদ্দ দেওয়া হবে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।